আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার স্ক্রিনে কয়েকটি ওষুধের বক্স দেখতে পাচ্ছেন। এগুলো মূলত প্রাণী চিকিৎসায় ব্যবহার্য কৃমি নাশক বোলাসের বক্স। এই বোলাসে সাধারণত রয়েছে ট্রাইক্লাবেন্ডাজল আর লিভামিসল। লিভামিসল হাইড্রোক্লোরাইড বিপি 600 মিলিগ্রাম আর ট্রাইক্লাবেন্ডাজল আইএনএন 900 মিলিগ্রামের তৈরি এই বোলাস সাধারণত বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করে থাকে। যেমন রেনাটার লিমিটেড তৈরি করেছে রেনাডেক্স, একমিল ল্যাবরেটরিজের এলটিভেট, FNF-এর লিজল, স্কোয়ারের ট্রায়োলেভ, কেমিস্টের ট্রাইলেভ, টেকনোর লিভেক্স, SCI-এর এনটি ওয়ার্ম। এই বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি এই লিভামিসল হাইড্রোক্লোরাইড এবং ট্রাইক্লোবেন্ডাজল সমৃদ্ধ বোলাস বাজারজাত করে থাকে। মূলত এই বোলাসগুলো বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি আদর্শ কৃমিনাশক ঔষধ, যা কলিজা কৃমি এবং অন্ত্র ও ফুসফুসের কৃমি সহ অন্যান্য কৃমির ওপর কার্যকর দুটি উপাদানে তৈরি কম্বিনেশন ঔষধ। এই বোলাসগুলো আমরা সাধারণত যে কোনো ধরনের এবং যে কোনো বয়সের কলিজা কৃমি, প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক সকল ধরনের অন্ত্রের কৃমি এবং ফুসফুসের কৃমিতে ব্যবহার করতে পারি। তো আমরা এই বোলাস কোন প্রাণীতে কতটুকু ব্যবহার করব, অথবা কতটুকু ওজনের জন্য কতটুকু বোলাস ব্যবহার করব? আমরা সাধারণত 10-20 কেজি দৈহিক ওজনের জন্য 1/4, 21-40 কেজি ওজনের জন্য অর্ধেক এবং 41-75 কেজি ওজনের জন্য একটি বোলাস ব্যবহার করতে পারি। এছাড়াও 76-150 কেজি ওজনের জন্য 2টি বোলাস, 151-225 কেজি ওজনের জন্য 3টি বোলাস, 226-300 কেজি ওজনের জন্য 4টি বোলাস, 301-400 কেজি ওজনের জন্য 5টি বোলাস। এভাবে বডি ওয়েট অনুযায়ী আমরা বোলাস প্রয়োগ করতে পারি। এই নির্দিষ্ট মাত্রায় এই বোলাস আমরা সাধারণত মুখে একবারই খাওয়াতে পারি। আর যদি আমরা বুস্টার ডোজ দেই, তাহলে 15 দিন পর এই ধরনের বোলাস আবার আমরা প্রাণীতে ব্যবহার করতে পারি। সারা বছর ব্যাপী যদি আমরা প্রাণীকে কৃমিমুক্ত রাখতে চাই, তাহলে অবশ্যই 3-4 মাস পর এই ধরনের বোলাস প্রয়োগ করতে পারি। এই নির্দিষ্ট মাত্রায় যদি আমরা এই ধরনের বোলাস ব্যবহার করি, সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে এ ধরনের বোলাসের লিভামিসল থাকায় কোনো কোনো ক্ষেত্রে পশুর মুখ দিয়ে ফেনা অথবা মুখ দিয়ে লালা ঝরতে দেখা যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আশা করছি আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, পাশাপাশি এই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আমার এই চ্যানেলের সদস্য হতে চাইলে আশা করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আর কথা নয়, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।